ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে 1-1 ড্র করেছে চেলসি। এবার পরের রাউন্ডে কে যাবে সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী 14 মার্চ ক্যাম্প নুয়ে দ্বিতীয় লেগ পর্যন্ত। তবে প্রথম লেগের এই ম্যাচে বার্সেলোনাকে বেশি চাপে রাখা ব্রাজিলিয়ান তারকা উইলিয়ন প্রতিপক্ষ বার্সেলোনাকে অসাধারণ বলেছেন, সেটাও আবার নেইমারকে ছাড়াই। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে উইলিয়ন বলেন, আমার মনে হচ্ছে বার্সেলোনা অসাধারণ দল, তারা সবসময় সেরা, নেইমারকে ছাড়াও তারা দুর্দান্ত, তারা সবসময় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে। এদিকে প্রথম লেগ ড্র হওয়ায় এখন দুই দলেরই সমান সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার, আর সেই সুযোগটা কাজে লাগাতে হবে বার্সেলোনার মাঠে, সেখানে কাজটা করা কঠিন হবে, সেটাও জানালেন উইলিয়ন। এ ব্যাপারে উইলিয়ন বলেন, সেখানে খেলাটা একেবারেই ভিন্ন, বার্সার মাঠে জয় পাওয়া কঠিন। তবে এখন বার্সাতে নেইমার নেই, নেইমার অসাধারণ খেলোয়াড়, কিন্তু বার্সাতে আছে মেসি সুয়ারেজ, তাই নেইমার ছাড়াও বার্সা দারুণ কিছু করার ক্ষমতা রাখে। আগামী মাসে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে বার্সার মাঠ ক্যাম্প নুয়ে।